ব্লকে আশা কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিয়েছি বিএমএসের কাছে। আজকে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো হচ্ছে, আশা কর্মীদের স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে, মাসিক বেতন ন্যূনতম 21,000 টাকা করতে হবে, সমস্ত বকেয়া সমস্ত বিল মিটিয়ে দিতে হবে, ইটাহার হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করতে হবে, এবং আশাদের যে রাত্রেবেলা ডেলিভারি নিয়ে আসে তার জন্য থাকার সুব্যবস্থা করতে হবে উইথ গার্ড সমেত। আর আউটসাইড ডেলিভারি হলে সেগুলো যেন এখানে বিলে সই করতে করে দেয়। কত কয় দফা দাবি করেছিল? আমাদের আজকে 12 দফা দাবি। কি বলল? বলছে দেখছি, যদি আমাদের দাবিগুলো আজকে মানা না হয় এর থেকে বৃহত্তম আন্দোলনে আমরা নামবো। আপনার নাম? আমার নাম তনুজা খাতুন।